শ্রীরামপুরের সাংসদের হাত ধরে ঘরে ফিরল বৈদ্যবাটি পৌরসভার তিন নির্দল কাউন্সিলর। 2022 সালের নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যেসব প্রার্থী দলের বিপক্ষে গিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াবে তাদের দলে খাই নেই, কিন্তু লোকসভা ভোটের আগে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। পৌরসভা এলাকায় নির্দল থেকে দলে ফিরেছেন বেশ কিছু জয়ী নির্দল প্রার্থীরা। হুগলির বৈদ্যবাটি পৌরসভার তিনজন নির্দল কাউন্সিলর যথাক্রমে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিদাস পাল, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু পারুই এবং 17 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবরাজ দত্তকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হলো। শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে পুনরায় দলে ফেরালেন। তিনজন নির্দল কাউন্সিলরের তৃণমূলে যোগদানে দেখা গেল বিরাট উন্মাদনা। ফাঁড়ির মোড়ে আতশবাজি ফাটানো হলো, খেলা হলো সবুজ আবির। পৌর এলাকার উন্নয়নের জন্য মাননীয় পৌর প্রধান কিভাবে কাজ করতে হবে আমরা দেখেছি। প্রতিটা ওয়ার্ডে আগামী লোকসভা নির্বাচনে এখন এবার 1 নম্বর মহাশয়কে বরণ করে নেবেন। 1 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য অমৃত ঘোষ এবং আজকে দীর্ঘদিন ধরে যে কাউন্সিলররা আজকে দলের বাইরে ছিলেন তারা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে তারা জয়েন করেছেন, চাপদানিতেও করেছেন। বদ্যিবাড়িতেও চাপদানিতে প্রায় 10 জন আর বদ্যিবাড়িতেও আমাদের 3 জন কাউন্সিলর আজকে জয়েন করেছেন। কিন্তু মমতা ব্যানার্জি গত মাসে বলেছিলেন যে যারা দলে ফিরতে চায়, যারা দলে অন্য দল থেকে যারা আসতে চায় তাদের নেওয়ার জন্য বলেছিলেন, সেই কথার মতোই এই কাজ হয়েছে। দেখুন, লোকসভা নির্বাচন তো আসছেই, আর যারা আজকে ফিরলো তারা ঘরেরই ছেলে, তারা কাউন্সিলর রয়েছে, তারা আজকে ঘরে ফিরেছে। তৃণমূল কংগ্রেসের কাজে মানুষ সন্তুষ্ট, অন্য রাজনৈতিক দলের অনেক নেতৃত্বরাই বলবো, অনেক কর্মীরাও তারা আজকে চলে আসছে, তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে। তারা বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি একটা জুমলা পার্টি, তাদের নেতা থেকে মন্ত্রী থেকে শুরু করে আর বুথ লেভেল কর্মীরা পর্যন্ত মিথ্যে কথা বলে, এটা নতুন করে মানুষকে আর বোঝাতে হবে না, তারা সবাই বুঝে গেছে।